Ella quiere going mm, ah, tum mm. Voy a darle mm, ah. a mm. Pa' que sienta el mm, ah. Mm. Y de nuevo el, mm. সোলো বন্ধুরা আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নেই বন্ধুরা এই এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারে নতুন ইভেন্ট তো বন্ধুরা আমাদের গেমের ভিতরে আরও একটা নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে পামকিন ব্যাক দেখতে পাচ্ছ এটা একদম ফ্রিতে পেয়ে যাবে এমনকি শুধুমাত্র এটাও না এখান দিয়ে ওয়েপেন রয়্যাল ভাউচার থেকে শুরু করে এটাও তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই আরও আমি তোমাদেরকে বলে দিই আরও একটা নতুন ইভেন্ট দিয়েছে যেটা তোমাদেরকে আমি একদিন আগেই বলেছিলাম যে ভাই এই ইভেন্টটা আমাদের খুব তাড়াতাড়ি গেমের ভিতরে আসছে তো ভাই আমি বলেছিলাম দুদিনের মধ্যেই চলে আসবে তো ভাই একদিন পরেই আমাদের এই ইভেন্টটা দিয়ে দিয়েছে তো ভাই এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে না করবে সবই আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে বলবো তো জানতে হলে করতে হবে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি টানা দেখতে হবে যারা দেখছি আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক মারবে আর নতুন হলে নিচে লাল লালকলা সাবস্ক্রাইবার দাবি দাও অ্যান্ড পাশে দাবি অল অপশনে ক্লিক করে দাও তো চলো ইয়ার আবার ভিডিওটা শুরু করে যাক আমাদের মেন টপিকে আসার ঠিক আছে তো ভাই সবার প্রথমে আমি তোমাদেরকে এক নম্বর যে ইভেন্টটা আছে সেটা বলে দিচ্ছি ভাই এটা একটা লগ ইন ইভেন্ট আছে ঠিক আছে তোমাদের জাস্ট কি করতে হবে একদিন মানে তিরিশ তারিখে লগ করতে হবে তিরিশ তারিখে লগ করলে তোমরা একটা ওয়েপেন রাউচার ফ্রিতে পেয়ে যাবে এমনকি তারপর তিন দিন পর তোমরা যদি লগ করো মানে টোটাল তিন দিন লগ করো তিরিশ তারিখের পর তিরিশ একত্রিশ এক দুই এরকম করে লগ করো ঠিক আছে তাহলে কিন্তু এইটা তিনটে পেয়ে যাবে তোমরা যদি তিন তারিখে লগ করো তিরিশ থেকে তিন তারিখ অবধি টানা লগ করো তাহলে কিন্তু এই তিনটে জিনিস একদম ফ্রিতে পেয়ে যাবে মানে এই যে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ দারুণ একটা ব্যাকপ্যাক পাঁচ দিন লগ করলে এটা আরামসে পেয়ে যাবে মানে তিরিশ তারিখ থেকে তোমাদের টানা তিন তারিখ অবধি লগ করলে এই তিনটে জিনিস আরামসে ফ্রিতে একদম পেয়ে যাবে ঠিক আছে তো তারপর আসা যাক আমাদের ফাইন্ডিং ডিনও যেটা আছে এটা আমি তোমাদেরকে বলেছিলাম একদিন আগে যে ভাই এই ইভেন্টটা আসছে তো কনফার্ম একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিয়েছিলাম এটা চলে এসেছে তো এখানে সোজা গোটুতে ক্লিক মারবে গোতে ক্লিক মারার পরই তোমাদেরকে আমি যেরকম বলেছিলাম সেরকম সেম টু সেম ইভেন্ট এসছে যে তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে দেখো সোজা একটা ডা মানে যে দিওয়ালির ডিনও আছে এটা তোমার সিলেক্ট করাই থাকবে অ্যান্ড এখান থেকে তোমরা তিনটে বান্ডেল চুজ করতে পারবে তো আমি এখান থেকে সোজা তিনটে বান্ডেল চুজ করি তোমরাও সেম টু সেম চুজ করে মানে তোমাদের যেটা পছন্দ হয় কারণ আমি বলেছিলাম এখানে তিনটে থাকবে বাট এখানে অনেক কটা আছে হ্যাঁ আমি দেখেও ছিলাম যে অনেক কটা আছে বাট তবুও তিনটে বলেছিলাম তো এখানে দেখো আমি টোটাল তিনটে বান্ডেল চুজ করলাম এর থেকে আর বেশি কিন্তু চুজ করতে পারছি না আমি ঠিক আছে এখানে তিনটে আর এখানে একটা মানে এই যে ডিনো যেটা আছে এটা এটাকে আমি মানে ও চুজ করতেই হবে আমাদেরকে ঠিক আছে ডিনো বান্ডেলটা তো এখানে আমি কনফার্ম মেরে দেবো দেখো এখানে কনফার্ম মারা আছে তোমরা যে কোনো তিনটে বান্ডেল এখানে চুজ করতে পারো মানে এই যে আমাদের ডিনো যেটা আছে এটা তো তোমাদের থাকবে দেওয়ালি ডিনো তো আমি বলে দেবো ভাই এটা তোমাদেরকে একটু চান্স বেশিই থাকবে এই ডিনো বান্ডেলটা নেওয়ার কারণ এটা যেহেতু নাম দিয়েছে দিওয়ালি ডিনো ওরাও চাইবে যে ভাই দিওয়ালির প্রাইস হিসাবে তোমাদেরকে এটা দেওয়া হোক তো আমি এখানে সোজা কনফার্ম মারলাম কনফার্ম মারার পর কী খুলবে দেখি তো ভাই দেখো কনফার্ম মারার পর কিন্তু আমার এখানে উঠে গেছে মানে ওপেন দিয়া আমি যদি দিয়া ওপেন করি তাহলে আমার কিন্তু এখানে পাঁচবার আমি ওপেন করতে পারবো তো আমার এখানে একটু কিছু ডায়মন্ড লাগবে ঠিক আছে ব্যালেন্স তিনটে আছে তো আমার এখানে ডায়মন্ড লাগবে এক্ষুনি ডায়মন্ডটা টপ আপ করে নিলাম আমার কাছে ছিল মাত্র তিনখানা ডায়মন্ড আর আমার এখানে দেখো হয়ে গেছে তিপ্পান্নখানা ডায়মন্ড এখন আমি আরামসে এখান থেকে দিয়া জ্বালাতে পারবো অ্যান্ড এখান থেকে আমি উইন হয়ে যেতে পারবো এগুলো তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে দিয়াগুলো এখান থেকে জ্বালাতে হয় তুমি এখান থেকে ওপেন করতে পারবে ঠিক আছে তো নিচে দেখো ওপেন দেওয়া বলে লেখা আছে তোমাকে কী করতে হবে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে এখানে ক্লিক করলাম দেখো যেখানটা সিলেক্ট করলাম সেইখানটা ব্লু হয়ে গেছে তারপর আমি আর একটা জায়গায় সিলেক্ট করতে পারবো ঠিক আছে তোমাকে কী করতে হবে যে ব্লু হয়ে গেল এই যে আশেপাশে যে কটা আছে এর মধ্যে চুজ করতে হবে তো আমি এখানে আরেকটা চুজ করলাম তারপর তিনটে পরপর করলাম তো তিনটে চুজ করা যাবে তো আমি আগে একটা চুজ করে দেখি একটা চুজ করতে আমার এখানে দশখানা ডায়মন্ড আরামসে লাগছে তো আমি এখানে ওপেন দেওয়া করবো অ্যান্ড এখানে কনফার্ম মারব আমার দশখানা ডায়মন্ড এখান থেকে কাটবে তো ওপেন এখানে যখনই করলাম আমাকে দেখা যাক এখানে ওপেন করার পর দেখো আমাকে কী দিয়েছে তোমাদেরকেও কিন্তু এগুলো দিয়ে দিতে পারে তো তার তারপর আমি আরেকটা চুজ করবো আরেকটা চুজ করার পর দেখো আমি কিন্তু এখানে চুজ করলাম আমাকে আগেরবার দশখানা ডায়মন্ড লেগেছিল এইবার কিন্তু বারোখানা ডায়মন্ড লাগলো মানে প্রথমবার দশটা দ্বিতীয়বার বারোটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু এই ডায়মন্ডটা বেড়ে যাবে ঠিক আছে তো দেখো তারপর আমাকে এইটা দিল ঠিক আছে দেওয়ার পর আমি কিন্তু আরেকবার করবো যখনই আরেকবার করবো তখন কিন্তু আমার পনেরোখানা ডায়মন্ড এখানে লেগে যাচ্ছে তো পনেরোখানা ডায়মন্ড দিয়ে আমি যখনই আরেকবার করবো তখন দেখি এখানে কি দেখাচ্ছে ভাই এটা কি দেখাচ্ছে আবার মনে হয় এটা তো প্রবলেম হচ্ছে তো ভাই আমার ব্যালেন্স নেই বলছি কী হলো ভাই আমার তো ব্যালেন্স ছিল তো তো ভাই আবার হয়ে গেছে একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক একটা গোল্ড রয়্যাল ভাউচার পেয়েছি আর হবে না কারণ আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে ঠিক আছে মাত্র ষোলো কানা ডায়মন্ড আছে বাট এটা মনে হচ্ছে এবার আঠেরো কানা ডায়মন্ড লাগবে তো যাই হোক তোমাদেরকে আমি বলে দিই এখানে যদি তোমরা দেখো এখানে প্রাইজ উইন হয়েছে তার ফটোও দেখাচ্ছে নামও দেখাচ্ছে তো আমি বলে দিই তো দেখো তোমরা যদি পাঁচ খানা দিয়ে এখান দিয়ে জ্বালিয়ে নাও তাহলে তোমরা কিন্তু প্যারাসুটটা ফ্রি পাবে খানা দিয়ে জ্বালালে এইটা ফ্রি পাবে সার্ফ বোর্ডটা এমনকি তিরিশ খানা দিয়ে জ্বালালে তোমরা এই যে ইমোটটা আছে এটা আরামসে ফ্রিতে পেয়ে যাবে তো একদম ইজিলিভাবে তোমরা এটা ইউজ করতে পারবে কিন্তু ভাই এগুলি অনেক বেশি ডায়মন্ড লাগছে যদি দশটা করে ডায়মন্ড প্রত্যেকবার করা যেত তবুও ভালো হতো বাট যতবার করবে তত বেশি ডায়মন্ড তোমাদেরকে এখান দিয়ে খরচা হবে তো ভাই আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো অভিয়াসল কমেন্ট বক্স জানি ইভেন্টটা কেমন লাগলো কমেন্ট বক্স জানাবে নতুন হলে নিজের লাল কালার বাটন দিয়ে আছে দাবি তোমার পাশে দাবি ক্লিক করে দাও